দাদা পীর রহমতুল্লাহ আলাইহের বংশধর 5 থেকে 7 জন না, কম বেশি 100 জন। ওই 5 থেকে 7 জন শুধু আজকে না, দীর্ঘদিন ধরেই ওনাদের পক্ষে ছিলেন, আছেন, জানি না আগামীতে থাকবেন কি না। প্রকৃত নেতা যারা দেশ দরদি, জনগণ দরদি, যারা দেশের জন্য, ন্যায়ের জন্য, যারা জনগণের জন্য জীবনকে কুরবানি করে দেয়, এইরকম নেতা যেদিন ফুরফুরে আসবে, দেখবেন দাদা পীরের প্রত্যেকটা আওলাদ তাকে স্বাগত জানাবার জন্য শুধু রাস্তার দণ্ডে শিয়াখালা কেন মনে হয় চন্নিতলা ছুটবে। আজকে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সেখানে আপনাদের একাধিক বিষয় উপস্থিত ছিল, কি বলবেন? দেখেন কজন ছিল, খুব বেশি হলে 5 থেকে 7 জন ছিল। দাদা পীর রহমতুল্লাহ আলাইহের বংশধর 5 থেকে 7 জন না, কম বেশি 100 জন। ওই 5 থেকে 7 জন শুধু আজকে না, দীর্ঘদিন ধরেই ওনাদের পক্ষে ছিলেন, আছেন, জানি না আগামীতে থাকবেন কি না। তবে আমি মনে করি যারা দেশ দশকে ভালোবাসেন, যারা অসহায় মানুষকে ভালোবাসেন, যারা মানে কাটমানি খাওয়া, মানে চুরি করা ইত্যাদি যারা পছন্দ করেন না, তাঁরা জাননি। কারণ দেখবেন যখন প্রকৃত নেতা যারা দেশ দরদি, জনগণ দরদি, যারা দেশের জন্য, ন্যায়ের জন্য, যারা জনগণের জন্য জীবনকে কুরবানি করে দেয়, এইরকম নেতা যেদিন ফুরফুরে আসবে, দেখবেন দাদা পীরের প্রত্যেকটা আওলাদ তাকে স্বাগত জানাবার জন্য শুধু রাস্তার দণ্ডে শিয়াখালা কেন মনে হয় চন্নিতলা ছুটবে। আপনার কথা থেকেই একটা কথা, অনুপস্থিত যে 90 থেকে 92 জনের কথা আপনি বলছেন, তাহলে কি শাসক দলের খাতা থেকে তাদেরকে অনুপস্থিতই ভাবব? অবশ্যই অবশ্যই, দাদা পীরের প্রত্যেকটা ওলাদ, প্রত্যেকটা ওলাদ, এনারা যারা দেশের জন্য কাজ করেন, দশের জন্য কাজ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাদের সাথে ছিলেন, আছেন, আগামীতে থাকবেন, এ আদর্শ, এ নীতি আমাদের সেরে তাজ, আমাদের নয়নের মণি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে এবং তিনার 5 কলিজার টুকরা 5 হুজুরকে বলে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাহলে কি পক্ষান্তরে আমরা ধরতেই পারি যে অনুপস্থিত এই পীরজাদাগণ তারা কি নওশাদ শিবিরে? না, আমি আগেই বলেছি, আমি আগেই বলেছি, আমরা দাদা পীরের আওলাদরা কোনো রাজনীতির দলের মানে পক্ষে না এবং কোনো দলের বিরুদ্ধে না, এনারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। যে নেতা, যে দল অসহায়ীদের জন্য, দেশের জন্য, দশের জন্য লড়াই চালাবে, লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে, দাদা পীরের প্রত্যেকটা আওলাদকে তার পাশে আপনারা পাবেন। আপাতত প্রতিবাদী মুখ হিসেবে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারই সহোদর নওশাদ সিদ্দিকীর নাম কিন্তু উদীয়মান, তাহলে কি পক্ষান্তরে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আপনারা নওশাদের? অবশ্যই, নওশাদ সিদ্দিকী যদি আমার রাজ্যের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পারসি প্রত্যেকটা ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা ধর্মের মানুষদের ঠিকমতো সেবা দিয়ে দেয়, প্রত্যেকটা ধর্মের মানুষদের সুখ দুঃখে যদি সাথ দেয়, ইনশাআল্লাহ দাদা পীরে আমরা প্রত্যেকটা ওলাদ তার পাশে থাকবো।